শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে আমি চলে এলাম মধ্যমগ্রামের ইস্কন মন্দিরে। এখানে আজকে একটা ছোট্ট পুচকু সোনার জন্মদিন আছে, আর এখানে দেখো সুন্দর বেলুন ফোলানো হয়েছে, আর হ্যাপি বার্থডে লেখা হচ্ছে, এখানে সবাই কাজ করছে। আর আজকে আমি এখানে ইনভাইট ছিলাম, তো ভীষণ ভীষণ মজা করেছি, খুব সুন্দর কাটিয়েছি আজকের দিনটা। আর এখানে দেখো সুন্দর কীর্তন চলছে, আর এখানে মাতাজি ফুল দিয়ে ডেকোরেশন করছে পুরো টেবিলটা, আর দারুণ সুন্দর আয়োজন। এত সুন্দর আজকে দিনটা কাটিয়েছি বলে বোঝানোর মতো না। আর চারিদিকে দেখো বেলুন দিয়ে পুরো ফুলিয়ে রেখেছে, আর সকালে যাওয়ার পরেই আমাকে এই চাউমিন প্রসাদ দিয়েছে, চাউমিন আর জিলিপি। আর এখানে দেখো অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখো বেলুন সব কিছু সাজানো রয়েছে, আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাচ্ছি। অপূর্ব সুন্দর মন্দিরটা, তোমরা যারা মধ্যমগ্রামে থাকো তারা অবশ্যই এই মন্দিরটাতে যেও, খুব ভালো লাগবে। তারপর চলে এলাম আমি ছাদে, ছাদটা তো অপূর্ব সুন্দর, আর প্রচুর ফুল এখানে, আর বেশিরভাগ ফুলই আজকে ছিঁড়ে নিয়ে ভগবানকে দিয়েছিল। খুব সুন্দর গোলাপ ফুলের তো পুরো ভর্তি, বিভিন্ন রকমের গোলাপ আছে। আর এখানে দেখো আজকের যা ভোগ রান্না হয়েছে, সবাইকে যা প্রসাদ দেওয়া হবে সেগুলো সব রয়েছে এখানে, প্রচুর কিছু প্রসাদে ছিল আজকে। আর এখানে ভীষণ সুন্দর কীর্তন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দারুণ দারুণ সুন্দর কীর্তন। আর এটা হচ্ছে আজকের ভোগ, এখানে অনেক কিছু রয়েছে, আর কি অপরূপ সুন্দর লাগছে দেখো রাধাকৃষ্ণকে, অসাধারণ লাগছে। আর গোপাল সোনার ড্রেসগুলো দেখেছো, দারুণ। এখানে বিরিয়ানি, পনির, আলুর দম, পাঁপড় পায়েস, বার্থডে কেক, কচুরি, অনেক কিছু ছিল, ফুলকপির পকোড়া, অনেক কিছু ছিল, দারুণ সুন্দর। আর এখানে দেখো প্রভু এবার পুচকু সোনাটাকে আশীর্বাদ করছে, সবাই একের পর এক সোনাটাকে আশীর্বাদ করবে। আর এখানে সবাই ভিডিও তুলছে, ফটো তুলছে, আর ভীষণ ভীষণ ভালো লাগছিলো আজকের দিনটা, এরকম সামনে থেকে দেখলাম জন্মদিন কী সুন্দরভাবে সেলিব্রেশন করা হচ্ছে। আমরা তো সবসময় অন্যরকমভাবে সেলিব্রেট করি, বাট এরকম জন্মদিন ভগবানের সামনে সত্যি অপূর্ব দর্শন, মানে আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে, আর এত সুন্দর লাগছিল। তোমরা যারা মধ্যমগ্রামে থাকো তারা অবশ্যই যেও এই মন্দিরটাতে, খুবই ভালো লাগবে, হরে কৃষ্ণ মন্দির, ভীষণ সুন্দর। আর এখানে খুব সুন্দরভাবে প্রভু বাচ্চাটাকে আশীর্বাদ করছে। Hey!
এবারে দেখো কেক কাটার পর্ব, এখানে সুন্দরভাবে সোনা কেক কাটছে, সাথে সবাই এখানে রয়েছে, প্রচুর লোক হয়েছিল, অনেক ভিড় হয়ে গেছিল, আর সবাই আমরা এত সুন্দর দিনটা কাটালাম, মানে বলে বোঝানোর মতো না এত সুন্দর দিন কাটালাম। আর প্রচুর কিছু আজকে খাওয়ারে ছিল, বিরিয়ানি, পনির, আলুরদম সব কিছু ছিল। আর এখন আমি বেরিয়ে পড়লাম, অনেক কিছু খেয়ে ফেলেছিলাম, আর এখন যাচ্ছি বাড়ির পথে। আজকে দারুণ দিন কাটালাম, আর আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো অবশ্যই জানিও।